আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আল্লাহর মেহেরবানি তোমাদের দয়ায় ভালো আছি। অনলাইন ক্লাসে প্রতিনিয়ত আমি তোমাদের সামনে উপস্থিত আজকে উপস্থিত হলাম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নার্সারি ওয়ান টু। আজকে তানবীর নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে তানবীর লেখার পদ্ধতি কি, যে একটা হরফের ভিতরে কীভাবে তানবীরের চিহ্নগুলো বসে এবং আমাদের উচ্চারণগুলো কীভাবে হবে, তো সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব এবং তোমাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। তো তোমরা সকলেই এই লেখাগুলো লিখবে এবং পড়ার জন্য চেষ্টা করব। দেখো আমরা দুই জবর আন, আমরা দুই জের ইন, আমরা দুই কেশ বা দুই জবর বান বা দুই জের বিন বা দুই কেশ তা দুই জবর তান তা দুই জের তিন তা দুই কেশ সা দুই জবর সান সা দুই জের সিন সা দুই কেশ জিম দুই জবর জান জিম দুই জের জিন জিম দুই কেশ জিন হা দুই জবর হান হা দুই জের হিন হা দুই পেশ খ দুই জবর খন খ দুই জের খিন খ দুই পেশ ডাল দুই জবর দান ডাল দুই জের দিন ডাল দুই পেশ দু ডাল দুই জবর জান জাল দুই জের জিন জাল দুই পেশ জু র দুই জবর রান র দুই জের দিন র দুই পেশ যা দুই জবর জান যা দুই জের জিন চা দুই তিন চিহ্ন, যে একটি হরফের ভিতরে তিনটি চিহ্ন কিভাবে খুঁজবে। সিন দুই জবর সান সিন দুই জের সিন সিন দুই পে সিন সিন দুই জবর সান সিন দুই জের সিন সিন দুই পে সিন সদ দুই জবর সন সদ দুই জের সিন সদ দুই পে সিন তদ দুই জবর তন তদ দুই জের দিন তদ দুই পে সিন ত দুই জবর তন ত দুই জের দিন ত দুই পে সিন জ দুই জবর জন জ দুই জের সিন জ দুই পে সিন আইন দুই জবর আন আইন দুই জের ইন আইন দুই পে সিন বয়ন দুই জবর গন বয়ন দুই জের গিন বয়ন দুই পেশ গুন ফা দুই জবর ফান ফা দুই জের ফিন ফা দুই পেশ গুন কফ দুই জবর গন কফ দুই জের কিন কফ দুই পেশ গুন কাপ দুই জবর কান কাপ দুই জের কিন কাপ দুই পেশ গুন লাম দুই জবর লান লাম দুই জের লিন লাম দুই পেশ গুন মিম দুই জবর মান মিম দুই জের মিন মিম দুই পেশ গুন নুন দুই জবর নান নুন দুই জের মিন নুন দুই পেশ গুন ওয়াও দুই জবর মান ওয়াও দুই জের লিন ওয়াও দুই পেশ গুন হা দুই জবর হান হা দুই জের হিন হা দুই পেশ গুন হামজা দুই জবর হান হামজা দুই জের হিন হামজা দুই পেশ গুন ইয়া দুই জবর ইয়ান ইয়া দুই জের হিন ইয়া দুই পেশ গুন। এই যে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত 29টি হরফ কিভাবে লিখতে হয় আমি সবগুলো তোমাদেরকে লেখানোর জন্য চেষ্টা করলাম, যা আসলে মূলত যেমন হামজা দুই জবর আন হামজা দুই জের ইন হামজা দুই পেশ গুন আন ইন গুন তারপরে বা দুই জবর বান বা দুই জের বিন বা দুই পেশ গুন বান বিন গুন তা দুই জবর তান তা দুই জের তিন তা দুই পেশ গুন তান তিন গুন। তো এরকম করে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত যে একটি হরফের মধ্যে দুই জবর হইতে পারে দুই জের হইতে পারে দুই পেশ হইতে পারে, আসলে এটা আমার বোঝানোর উদ্দেশ্য ছিল যে একটি হরফের মধ্যে দুই জবরও হতে পারে দুই জেরও হতে পারে দুই পেশও হতে পারে। তো প্রত্যেকটা হরফের ক্ষেত্রে এই চিহ্নগুলো অবশ্যই থাকবে, যেটা আলিফ থেকে ইয়া পর্যন্ত সর্বক্ষেত্রে সর্ব জায়গার ভিতরে এগুলো
থাকতে পারে, তো সেই বিষয়গুলো আমাকে মাথায় রেখে এই পড়াগুলো পড়তে হবে। এবং কিভাবে পড়লে আরবি হরফগুলো আমার জন্য পড়া সহজ হবে এবং আমি কিভাবে নিজে শিখতে পারবো এবং অন্যকে শিখাতে পারবো সেই চেষ্টা থাকতে হবে। এখন কথা হচ্ছে যে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আরবি হরফগুলো কিভাবে লিখতে হয় এবং একটা হরফের মধ্যে কয়টা চিহ্ন বসতে পারে সেগুলো আশা করি আমরা সকলেই শিখতে পেরেছি। এই প্রত্যাশায় আমি আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।